নিয়ে এখন একবারে গুহার মতো অবস্থা হয়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভীতিকর অবস্থার মতোই। আচ্ছা, এই হলো অবস্থা। যেহেতু ৩০০ বছরের আগের একটি মসজিদ, তো কালের বিবর্তনে নদী ভাঙন প্লাস বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং ভৌগোলিক পরিবর্তনের কারণে এর নিচের যে অংশটি কিন্তু মাটির নিচে কিন্তু চাপা পড়ে গেছে। এখন শুধু একতলা যে গম্বুজ, এই গম্বুজটি কিন্তু এখন ভাসমান। এটা অনেক রাজার আমলে, তো প্রায় 300 বছর আগে এটা নির্মাণ করা। নদী কারণে ওই সময় ওই এই জায়গার মানুষে কোনোদিন নামাজও পড়তো না, আজানও হয় নাই। কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাশের শ্রীপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এম এ আরিফ। বন্ধুরা, এই শ্রীপুর গ্রামে রয়েছে ৩০০ বছর আগের নির্মিত এমন একটি মসজিদ, যেই মসজিদটি নির্মাণ করার পর থেকেই কখনো কোনোদিন আজান হয়নি, নামাজও হয়নি। 18 শতকে তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের রাজসভায় বাইজির কাজ করতেন নূরজাহান বেগম নামের এক নর্তকী। এই নূরজাহান বেগমের অর্জিত আয়ে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। আজকের ভিডিওতে দেখাবো ৩০০ বছরের আগে নির্মিত এই মসজিদটির বর্তমান অবস্থা, পাশাপাশি জানাবো নির্মাণ করার পর থেকেই এই মসজিদে কেন আজান হয়নি, নামাজ পড়ানো হয়নি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সকাল ৯টায় রওনা হলাম নতুন আরেকটি সফরে। উদ্দেশ্য কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে চলা গোমতী নদীর উত্তর পাশেই অবস্থিত ৩০০ বছরের প্রাচীন নটি বিবির মসজিদ। উল্লেখ্য, এটিই সম্ভাব্য পৃথিবীর একমাত্র মসজিদ যে মসজিদটি নির্মিত হবার পর থেকেই আজ পর্যন্ত কখনো আজান হয়নি, কখনো নামাজ পড়ানো হয়নি। বন্ধুরা, যেতে যেতেই জানিয়ে দিচ্ছি এই মসজিদের নেপথ্যের সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসের পালাবদলের পটভূমিতে মসজিদটি নিয়ে নানান কাহিনী শোনা গেলেও ত্রিপুরা মহারাজার আমলের উত্তরসূরিদের অনেকেই তাদের বাপদাদার কাছ থেকে এই মসজিদের কাহিনী শুনেছেন। তবে কাহিনী বিন্যাসে অমিল থাকলেও মসজিদটি যে একজন বাইজি বা নর্তকীর আর্থিক অনুদানে নির্মিত হয়েছিল এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। প্রায় ৩৫ বছর রাজা মহারাজাদের দরবারে নর্তকী হিসেবে থাকার পর মধ্যবয়সেই নর্তকী নূরজাহান রাজদরবার ছেড়ে নিজ গ্রাম মাঝিগাছায় আসেন। এ সময় ত্রিপুরার মহারাজা বাইজি নূরজাহানকে মাঝিগাছায় কয়েক একর জমি ও প্রচুর অর্থ স্বর্ণালঙ্কার দান করেন। নূরজাহান নিজেকে এক জমিদারের বিধবা স্ত্রী পরিচয়ে মাঝিগাছায় বসবাস শুরু করেন। সেই সময়ে গ্রামের মানুষদের নানা রকম সাহায্য সহযোগিতা করতেন নূরজাহান বেগম। একসময় বাইজি নূরজাহান তার অতীতকৃত কর্মের প্রায়শ্চিত্ত করার জন্য এক হুজুরের শরণাপন্ন হলে হুজুর নূরজাহানকে নিজ খরচে এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে বলেন। হুজুরের পরামর্শ মতে বাইজি নূরজাহান এলাকায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় গণ্যমান্য লোকজন এ কাজে এগিয়ে আসেন। নূরজাহানের পুরো আর্থিক যোগানে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়। নূরজাহান যে হুজুরের পরামর্শে মসজিদ নির্মাণ করেছেন, সেই হুজুরকে গ্রামবাসীর সঙ্গে বসে মসজিদে নামাজ পড়ার দিন তারিখ ধার্য করার জন্য আমন্ত্রণ জানানো হয়। একদিন হুজুর গ্রামবাসীদের সঙ্গে এক সভায় এসে অতি উৎসাহী হয়ে নূরজাহানের জীবন কাহিনী বলে দিলে নূরজাহানের বাইজি পরিচয় প্রকাশ পেয়ে যায় এবং তা পুরো গ্রামে জানাজানি হয়। ওই দিনই সভায় সিদ্ধান্ত হয় নর্তকী নূরজাহানের অর্থে নির্মিত মসজিদে কেউ নামাজ পড়বে না। এটি নটির মসজিদ, এই মসজিদে নামাজ পড়া জায়েজ না। সেই সিদ্ধান্তের পর থেকেই ওই মসজিদে কোনোদিন আজান হয়নি, কেউ নামাজ পড়েনি। ঠিক আছে, আচ্ছা প্রবেশপত্রটা কি এদিকে না? আচ্ছা, আপনি তো জান, আপনি জান, আপনার পরে আমি যাচ্ছি আর কি, যেহেতু আমি জানি না। তো রিস্ক নাই কোনো না? আচ্ছা ঠিক আছে, আপনি প্রবেশ করেন, তারপর আমি যাই। এখন একবারে গুহার মতো অবস্থা হয়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভীতিকর অবস্থার মতোই। আচ্ছা বন্ধুরা, এখানে আসার পর মসজিদটি যে হয়ে দেখব বলে আশা করেছিলাম আমি, কিন্তু সে হয়ে দেখতে পাইনি। চতুর্দিকে কাঠের সমিলে ভরা মসজিদটাকে একবার ঢেকে রাখছে আপনার চতুর্দিকে লতা পাতা একেবারে জীর্ণ শীর্ণ একটা গম্বুজ ভবন আঁকড়ে। হঠাৎ করে নতুন যদি কেউ আসলে কিন্তু খুঁজে পেতে কষ্ট হবে, একবারে পেছনের দিকে একবারে ঢাকা সব কিছুতে একটা বট গাছের ছায়ায়, একেবারে ভুতুরে অবস্থা। আগে কি সাপ ছিল এখানে? না সাপ ছিল মানে, আচ্ছা আচ্ছা, দেখতেই তো বোঝা যায় যে ভয়ঙ্কর অবস্থা। আপনারা না আসলে কিন্তু আমি এখানে আসতাম না, কারণ অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য। আপনিও প্রথম? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে আমি এই একতলা গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, আমি এখন মসজিদের ভেতরে আছি। আপনারা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই মসজিদের কালের বিবর্তনে, যেহেতু ৩০০ বছরের আগের একটি মসজিদ, তো কালের বিবর্তনে নদী ভাঙন প্লাস বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং ভৌগোলিক পরিবর্তনের কারণে এর নিচের যে অংশটি কিন্তু মাটির নিচে কিন্তু চাপা পড়ে গেছে। এখন শুধু একতলা যে গম্বুজ, এই গম্বুজটি কিন্তু এখন ভাসমান। আমি একটু গম্বুজের ভিতরে এই মুহূর্তে আসছি, যদি একটু উপরের জায়গাটা দেখানোর চেষ্টা করি। পুরোটাই ৩০০ বছরের প্রাচীন এই মসজিদটি কিন্তু টিকে থাকার কথা না। এর উপরে একটি বট গাছ না, এই বট গাছের বয়সও কিন্তু ৩০০ বছর। তো মূলত এই বট গাছটির যে শিখরগুলো এই গম্বুজটির চতুর্দিকে আঁকড়ে ধরে রাখার কারণেই কিন্তু এখনো এই গম্বুজটি টিকে আছে, নাহলে কিন্তু এত পুরাতন একটি গম্বুজ টিকে থাকার কথা না। গম্বুজের শিকড়গুলো আটকে ধরে রাখার কারণেই কিন্তু মূলত টিকে আছে। আর খুব ভুতুরে একটি পরিবেশ এই জায়গায়। সাপ বিচ্ছুর আনাগোনা ছিল, এখন জনসমাগম হওয়াতে পাশে যেহেতু একটি সমিল আছে, এখানে তারা কন্টিনিউ এখানে অনেক লোকজন থাকে, যার কারণে এখন ওইভাবে সাপ বা বিচ্ছুর যে আনাগোনা এই জিনিসটা কিন্তু এখন নাই। আমার ঢোকার সম্ভব হতো না এখানে। এই যে এই ভাই দুজন আছেন, ভাই আপনার নাম জানো কি? আপনার নাম জানো কি ভাই? মোহাম্মদ আবু তাহের। আবু তাহের, আবু তাহের ভাই আমাকে হেল্প করেছেন। আপনার নাম ভাই? জি, আমার নাম মোহাম্মদ আবু তাহের। আবু তাহের, আচ্ছা আপনারা দুইজন মিতা। আচ্ছা, এই দুই আবু তাহের ভাই, ওনারা আসাতেই মূলত আমাকে যথেষ্ট হেল্প করছেন। এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন আসলে ঢোকা আমার জন্য সম্ভব হতো না। দুজনকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত একটি জমি। এটির মালিকানা হচ্ছে সরকার এবং এটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে কিভাবে সংরক্ষণ করা যায় এবং পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে এটিকে তুলে ধরা যায় এ বিষয়ে একটি প্রকল্পের দাবি রাখে বলা যায়। বন্ধুরা, মাঝখানে বলে রাখি, আমার এই MMRF অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, পাশাপাশি MMRF অফিসিয়াল পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের শাসন ছিল ১৭১৪ থেকে ১৭৩২ পর্যন্ত। মূলত এই সময়ের মধ্যেই নূরজাহান বেগম তার রাজসভা ছেড়ে নিজ গ্রামের বাড়ি মাঝিগাছায় চলে আসেন। এটা অনেক রাজারা মালে তো প্রায় ৩০০ বছর আগের এটা নির্মাণ করা। ওই এক নর্তুকিরা বলে, আমরা যেটা শুনছি আর কি, আমরা জানা সত্ত্বেও শুনছি যে ওই নর্তুকি ওই রাজার বাইজিত ছিল, ওই রাজা তখন এই জায়গাটা তার ওনারে দিচ্ছিল। দেওয়ার পরে উনি তার নিজের মনের ইয়ে থেকে একটা মসজিদ করছিল ওনার চেহারা দিয়া। তো ওই সময়ের আমাদের ওই এলাকার মানুষরা তখন এটা মধ্যে নামাজও পড়ে নাই আজানের জন্য। ওই নর্তুকি বিল্লা তাদেরকে ঘৃণা করার পর থেকে এটা নামাজ পড়ায়, আজ পর্যন্ত এটা নামাজও হয় নাই এবং আজানও দেওয়া হয়েছে না। তো আমরা এটুকু জানি যে এটা যে ওই যে আমাদের আগার তো ৩০০ বছর আগে কাহিনি এই অবস্থায় আমরা জানি। আর এটা আমরা এও দেখছি এই ধরনের এই অবস্থা করে রয়েছে। এই মসজিদের ব্যাপারে আমরা জানি যে মনে করেন এটা ৩০০-৪০০ বছর আগের মসজিদ। এটা এক আগরতলা মহারাজার এক নর্তুকি এটা তৈরি করছে। নর্তুকি তৈরি করার ওই সময় ওই এই জায়গার মানুষে কোনোদিন নামাজও পড়তো না, আজানও হয় নাই, এই পর্যন্ত এটা এইভাবেই পড়ে রয়েছে। এ ঘটনার পর বাইজি নূরজাহান আক্ষেপে দুঃখ নিয়ে গৃহে একাকিত্ব জীবন কাটিয়েছেন বেশ কয়েক বছর। অনেকের মতে গ্রামের মানুষের এই আচরণে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে অন্যত্র চলে গেছেন নূরজাহান বেগম। আবার কারো মতে গ্রামের মানুষের অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন নূরজাহান এবং তার নির্মিত মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। সম্ভবত সেই থেকেই মসজিদের পশ্চিম দিকের কিছু অংশ বর্তমানেও কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।